শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি, শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগমনি, শিউলি ঝরানো দিনানে সে শিউলি ঝরা মুর্শিদাবাদ জেলায় প্রচুর জায়গায় এই পুজোর কাজ অনেক জায়গায় বন্ধ হয়ে আছে এবং অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জানতে পেরেছি ভাটপাড়া মিলনী ক্লাবে এবং আমরা এখানে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পেছনে অনেক তুলো খুলে গেছে এবং এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসুন আমরা এই ক্লাবের সদস্যদের কাছ থেকে জেনে নিই ওনাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। মিলনী ক্লাবে আমরা একজন সদস্যকে পেয়ে গেছি এবং ওনার সঙ্গে কিছু কথা বলে নেব। আপনার নাম? আমার নাম চন্দন চক্রবর্তী। আপনি এই ক্লাবের কোন সদস্য পদে আছেন? আমি ক্যাশিয়ার। আপনাদের এই পুজোর থিমটা কি ছিল? পরিবেশের দিন। তো এরকম থিমের উদ্দেশ্যটা কি, কি কারণে থিমটা আপনি বেছে নিয়েছেন? অন্য থিম নাই? আমরা অন্য থিম আর নিইনি, তবে মুর্শিদাবাদ জেলায় এরকম থিম খুব কম হয়, তার জন্যে আমরা একটা কাল্পনিক থিম নিয়েছিলাম যাতে সকলে আলাদাভাবে একটু আনন্দ দিতে পারি। সেই জন্যে আমরা এই পরিদেশের দুর্গাটাই আমরা চয়েস করেছি। তো কাল রাত্রি থেকে তো সমানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আপনাদের কাজে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের তো প্রচুর ক্ষতি হয়ে গেল। এখানে সাবস্টিটিউট আর কিছু করা যাবে কি না আমি ভাবতেই পারছি না। আমরা যেভাবে আমরা বাইরের কাজগুলোকে শেষ করে ফেলেছিলাম, আজকে দেখছি সকালের যে বৃষ্টিটা হলো তাতে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে আমাদের। আমরা যে কী করবো আমরা নিজেরাই চিন্তা করতে পারছি না। আমরা রিকভারি কতটা যে করতে পারবো আমরা এখনও বুঝে উঠতে পারছি না। দেখা এখন ওয়েদার যেমন হবে, যদি রৌদ্র ওঠে যদি আবার শুকিয়ে যায় তারপরে আমরা আবার চেষ্টা করবো কমপ্লিট করার। আপনাদের এই যে থিমের পুজোটা আপনারা করছেন, তো এই পুজোতে আপনাদের মোট খরচ কতটা ছিল? আমাদের প্রায় 15 লক্ষ টাকা মতন। আর এই বৃষ্টির কতটা আপনাদের ক্ষয়ক্ষতি? আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে, প্রায় 1 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। তো আপনারা কি মানে আপনার মতামত কি ছিল মানে এই পুজোটা আপনাদের মানে মানুষের মধ্যে সারা জাগাবো বলেই আমরা এই থিমটা এবার গ্রহণ করেছি। কারণ আমরা যে সময় যে সমস্ত মন্দির টন্দির হয় আমরা গত বছর ঠাকুর সাথে মন্দির করেছিলাম, সেই সমস্ত জিনিসগুলো পর 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 পড়ে যাওয়ার পরে আমরা এটাকে শেষ করেছি এবং আমরা খুব চিন্তা করেই এই থিমটা করেছি। আপনাদের এই পুজোটা কত দিনের পুরনো? মানে 69 বছরের পুজো। আমরা কথা বলে নিলাম এই ভাটপাড়া মিলনী ক্লাবের একজন সদস্য চন্দন চক্রবর্তীর কাছ থেকে। এবার আমরা কথা বলে নেব এই কাজটা যারা নিজের হাতে করছেন সেই শিল্পীদের সাথে। আমরা পেয়ে গেছি এখানে একজন শিল্পীকে। আপনার নাম? শঙ্কর। আপনার বাড়ি কোথায়? আপনি কোথায় কাজটা? এখানে ওয়েদার যাক শুরু করে দিল, এই ওয়েদারের পরিস্থিতিতে এখন কাজ আমরা কমপ্লিট করবো কীভাবে সেটাই চিন্তা ভাবনার মধ্যে আছি আমরা। তো আশা করছি যেভাবে হোক ওয়েদার যদি আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে আমরা কাজ আমাদের সময় মতো আমরা কাজ তুলে দেবো। আপনার মানে কালকে আপনি দেখছেন কালকে রাত্রি থেকে আজ পর্যন্ত সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই বৃষ্টিতে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা নিজে হাতে কাজটা করেছিলেন, তারপরে আপনারা কতটা মানে শোকা শোকা করছে আপনারা? ভাই অনেক মানে কিছু কিছু কাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেগুলো যেমন বাইরে কিছু তুলোর কাজকর্ম ছিল আঠাতে সব বৃষ্টি ওয়েদারে সব তুলোমূলক সব খুঁজে পড়ে গেছে, আবার ওয়েদার ঠিক মতো হলে আবার সেগুলোকে সাজানো গোছানো হবে। তত বহুত জামাতে জামাতে আর এই ধরনের মোটামুটি প্রায় 60-70 হাজার টাকা আমরা দিন আমাদের মানে লসে রান করছি আমরা।
আপনি আগেদিন কুড়িজনে কাজ করছিলেন, তো এখন তো বেশি সময় নিয়ে যাওয়ার পরে আপনার ক্ষয়ক্ষতিও হয়ে গেছে, তো আপনারা কি ভাবছেন আপনারা যে কজন কাজ করছিলেন সেই কজনে কাজ করে কাজটা সম্পূর্ণ করতে পারবেন? কাজে যে কজন লোক আছে আপাতত এই কজন লোকই আমরা সম্পূর্ণ করি। আপনি দিনে কতক্ষণ কাজ করেন? আমরা ভোর সকাল 6টা থেকে শুরু করি রাত্রি 11টা পর্যন্ত। আমরা শিল্পী শঙ্কর কুণ্ডুর সাথে এবার আমরা কথা বলে নেব একজন খুদে সদস্যের সাথে। তোমার নাম? শুনতে পেলাম না একটু জোরে। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার এই তোমার কি এখানেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তো তোমার খুদে কটা জামা হয়েছে? কবে থেকে পড়বে বাস্তু জামা? দশমী তোমার বাড়ির সামনে একটা সুন্দর পুজো হচ্ছে পুরীর দেশে দুর্গা, এখানে তোমরা কতটা আনন্দিত? তো তোমাদের তো একটু মন খারাপ হয়েছে নিশ্চয়ই, যে প্যান্ডেলের একটা ক্ষয়ক্ষতি হয়েছে, প্যান্ডেল দেখতে একটু পচা হয়ে গেছে, মন খারাপ হয়নি? আচ্ছা, তো তোমাদের মনে হচ্ছে যে এটা পুরোটা তোমাদের বাড়ির সামনে যেহেতু এটা আবার আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে? তো কবে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? মানে অন্য কোথাও ঘুরতে যাও না এখানে ছাড়া? আমরা চলে এসেছিলাম কাশিম বাজার ভাটপাড়া মিলনী ক্লাবে, এখানে এসে এখানকার সদস্যদের সাথে কারিগরদের সাথে এবং ক্ষুদে শিল্পীদের সাথে কথা বলে নিলাম, এবং এখানে এসে আমরা দেখতে পেলাম আজকের দুর্যোগে এবং কাল থেকে যে দুর্যোগ শুরু হয়েছে সেই দুর্যোগে এখানকার প্যান্ডেলে এবং ওনাদের স্বপ্নের যে থিমটা ছিল পুরীর দেশে দুর্গা, সেখানে অনেক ওনাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আপনাদেরকে বলবো আপনারা আসুন এবং ওনাদের উৎসাহ জাগান, এবং আপনারা সবাই মিলে আসুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসআ নিউজ। নমস্কার, আমি বর্ষা। দেখছেন এসআ নিউজ।